নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য ভারতের উপকূল অঞ্চল বা উপকূলীয় সমভূমি অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে এখান থেকে যতই এম সি কিউ কোশ্চেন আছে ম্যাপ পয়েন্টিং সহ কিন্তু আমি আলোচনা করে দেবো তো অবশ্যই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং যদি না ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যে কিসের সমস্যা তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আজকের উপকূলীয় সমভূমির পড়ার আগে কিন্তু আমাদের উপকূল সম্পর্কে জেনে নিতে হবে উপকূল হচ্ছে ভারতের কিন্তু একটি উপদ্বীপীয় কিন্তু একটি উপদ্বীপীয় ভূমিভাগ কারণ কি উপদ্বীপ হচ্ছে যে ভারতের কিন্তু উত্তর দিকটা স্থলভাগ রয়েছে ঘেরা আরব সাগর পূর্ব দিকে বঙ্গোপসাগর এবং দক্ষিণ দিকে ভারত মহাসাগর কিন্তু তার বিশাল জলবেষ্টিত কিন্তু এই ভূমিভাগকে বলা হয় উপ এই কারণের জন্য কি ভারতকে উপদ্বীপ বলা হয় এই উপদ্বীপের সম্পর্কে কিন্তু আমাদের ভারতের উপকূল সম্পর্কে আরও কিছু জেনে নিতে হবে সেটি হচ্ছে বন্ধুরা এই অঞ্চলটা হচ্ছে কচ্ছর রান কচ্ছর রান এই অঞ্চলটা এই জলপাক্ষকে বলা হয় কচ্ছর রান এই অঞ্চলটাকে বলা হয় খামবাদ উপসাগর এটা হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে খামবাদ উপসাগর এই অঞ্চলটা হচ্ছে কচ্ছর রান এবং এটি হচ্ছে আরব সাগর এই অঞ্চলটা হচ্ছে লাক্ষাদ্বীপ মুদ্রা এই সম্পর্কে কিন্তু আমি ভিডিও বানিয়েছি তো তোমরা সকলে কিন্তু সেটা দেখে নিতে পারো আই বটনে ক্লিক করলেই কিন্তু তোমরা দেখতে পেয়েছো সমস্ত আরো ভিডিও বানিয়েছি এবং কিন্তু নিকোবর দ্বীপ কোনোভাবে বন্ধুরা প্রথমে উপকূলকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করেছি তাহলে উপকূলকে দুটো ভাগে ভাগ করলে তাহলে এটি কী হচ্ছে পূর্ব উপকূল এবং এই অঞ্চলটি হচ্ছে পশ্চিম উপকূল এবং প্রথমে আসি আমরা পূর্ব উপকূল সম্পর্কে পূর্ব উপকূল বন্ধুরা তার পুরো উড়িষ্যা উপকূল বা সুবর্ণরেখা নদী থেকে শুরু করে পুরো আমাদের কৃষ্ণা নদী পর্যন্ত কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বলা হয় একে উত্তর সাগর উত্তর সাগর উপকূল ঠিক তারপরে থেকে অর্থাৎ কৃষ্ণা নদীর অঞ্চল থেকে কিন্তু একদম পুরো দক্ষিণ ভাগ পর্যন্ত কিন্তু এটি হচ্ছে পরমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল বন্ধুরা এই করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয় তাহলে উপরটা হচ্ছে উত্তর সাগর উপকূল এবং নিশ্চয় হচ্ছে করমণ্ডল উপকূল কিন্তু এবার আসি আমরা পশ্চিম পশ্চিম উপকূল সম্পর্কে বন্ধুরা পশ্চিম উপকূলে কী রয়েছে এই অঞ্চলে গুজরাট তো গুজরাটে এই যে অঞ্চলে কী বলেছিলাম কচ্ছ তো কচ্ছ উপকূল বন্ধুরা এই অঞ্চলটা এই যে অঞ্চলটা এই অঞ্চল থেকে পুরো এই অঞ্চল পর্যন্ত পুরো বিস্তীর্ণ যে অংশটা একে বলা হচ্ছে কচ্ছ সমভূমি বন্ধুরা এই অঞ্চল থেকে শুরু করে পুরো এই অংশ পর্যন্ত হচ্ছে কাথিওবার এটা হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে কচ্ছ এবং এই অঞ্চল থেকে এই অঞ্চলটা হচ্ছে কাথিয়া কাথিয়ার কাথিয়া কাথিয়ার উপকূল বন্ধুরা এই কাথিয়াবার উপকূল থেকে প্রায় বন্ধুরা এই অঞ্চলে গুজরাটের যে বাকি অংশটা এটি হচ্ছে গুজরাট উপকূল কিন্তু এই গুজরাট উপকূল কিন্তু নর্মদা নদী তাপ্তি নদী মাহি নদী সবরমতী নদী প্রভৃতির এই নদীর কিন্তু পুলি সঞ্চয়ের ফলে কিন্তু এই সমভূমিটা তৈরি হয়েছে এটি হচ্ছে গুজরাট উপকূল এরপরে আসে কঙ্কন উপকূল বন্ধুরা কঙ্কন উপকূল হচ্ছে দমন দিউ থেকে গোয়া পর্যন্ত এটি হচ্ছে দমন দিউ থেকে পুরো আমাদের গোয়া পর্যন্ত যেটা গোয়া পর্যন্ত এই যে সমভূটাকে বলা হচ্ছে কঙ্কন উপকূল বন্ধুরা এরপরে গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত এই যে অংশটা একে বলা হচ্ছে কর্ণাটক কর্ণাটক উপকূল এবং এই কর্ণাটক উপকূল থেকে পুরো একদম দক্ষিণ অংশ পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হয় মালাবার উপকূল এই ছিল আজকের উপকূলের